বনু নজির গোত্রের একটি অপরাধের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্র পুরাটাকে মদিনা থেকে বের করে দিয়েছেন। মদিনা থেকে বের করে দেওয়ার কারণে তারা সকলে মিলে ঐক্য ফ্রন্ট যুক্ত ফ্রন্ট গঠন করছে। যেমন আমাদের দেখেন দল, এক দলের মধ্যে আছে, যদি দল বের করে দেয়, চার পাঁচজনকে বের করে দেয়, তাহলে সকলে মিলে ঐক্য ফ্রন্ট আর যুক্ত ফ্রন্ট করে আসেনি আমাদের বাংলাদেশে। কোনো দল থেকে যদি বের করে দেয় তাহলে তারা বিভিন্ন সংগঠন করে, কি কারণে, যে এরা একটা সংগঠন আমাদেরকে বের করে দিয়েছে, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা সংগঠন করি, আমরা তাদের বিরুদ্ধে লড়ব। যে লোকটা একটা দলের পক্ষে সারাটা জীবন কথা বলছে, যখন দেখছে তার স্বার্থের মধ্যে আঘাত খাইছে, তাকে দল থেকে বের করে দিছে, এই লোকটা ওই দলের বিরুদ্ধে চলে গেছে, এমনটা হয়নি? তো তারা মদিনার মধ্যে ছিল, আল্লাহর নবী তাদেরকে দোষের কারণে বের করে দিছে। এখন যাকে বের করে দেয়া হয়, যে বের করে দিয়েছে তার কোনো শত্রু আছে কিনা সে তালাশ করে, দেখি আমাকে বের করে দিছে, যে বের করছে তার শত্রু থাকলে তার সাথে আমরা ঐক্যফ্রন্ট গঠন করে আমরা তার বিরুদ্ধে গর্ব। তো এখন দেখলেন আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ কারা করতেছে, কারা শত্রু। তো চিন্তা করলেন, যেহেতু মক্কা থেকে নবীকে বের করে দিয়েছে, নবী মদিনায় চলে আসছে, নিশ্চিত মক্কাবাসী নবীর শত্রু, কথা কি বুঝাইতে পারছি? তারা চলে গেল, মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে তারা বড় বড় কাফের লিডার যারা আছে তাদের সাথে বৈঠক করলো। বৈঠক করে বলতেছে, তোমাদের পক্ষে আমরা আছি, তোমরা আমাদের পক্ষে থাকো, বরং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ওয়াদা, এই প্রতিজ্ঞা করি যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা সকলে একই দলে ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে অগ্রসর হব। নাউজুবিল্লাহ। সেই সেই ওয়াদা প্রতিজ্ঞাকে সামনে রেখে তারা প্রায় 20 জন ইহুদি কুরাইশদের কাছে গেছে। কুরাইশদের কাছে গিয়ে তারা সকলে মিলে একটা সংগঠন করছে যে প্রত্যেক দলের এক একজন করে নেতা আসবে। নেতা, সকল নেতা মিলে মোট হয়েছে 50 জন নেতা। কয়জন নেতা? 50 জন। এই 50 জনেই কাবা ঘরে ঢুকছে। দেখবেন চুর হইলো, আমরা বলি অনেককে যে চুর হইলো মানুষ ভালো, হ্যাঁ বলি না, কি কারণে, চোরে চুরি করলে আরেক চোরে আইসা ওই চোরকে মসজিদে আইনা শপথ করায়। হ্যাঁ, একজন চুরি করে সে জানে, কিন্তু আরেকজন চোর তার চোরের তার টাকা চুরি করছে, এখন কি করবে, সে নিজেও চোর, যাকে যে তার টাকা চুরি করছে সেও চোর, এখন তাকে কিভাবে শপথ করাবে? একটা সুন্দর জায়গা, পবিত্র জায়গা হলো মসজিদ। হ্যাঁ, একজনে সুদি কারবার করে, সুদি টাকা গুনতে 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 দেখে কি 1000 টাকা জাল টাকা বের হয়ে গেছে, তখন সে বলতেছে পুরা দেশটাই ধ্বংস হয়ে গেছে, পুরা দেশটা ধ্বংস হয়ে গেছে, জাল টাকা মানুষ দিতেছে, অথচ সে যে সুদি কারবার করতেছে এটা কি ভালো কাজ? আরে কথা বলেন না কেন, যে চুরি করে তার কাছে চুরিটা এটা ভালো, যে সুদি কারবার করে তার কাছে সুদি কারবারটা খারাপ কোনো কিছু না, তার কাছে ভালোই লাগে, কথা কি বুঝে আসছে, যে করে না তার কাছে মন্দ লাগে। তো সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাবা ঘরে ঢুকে হাতে হাত রেখে এভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা সকলে একই দলে একই কথায় এভাবে ঐক্যবদ্ধ হলাম যে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত না করা হবে, দুনিয়া থেকে তাকে শেষ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এক থাকব, একই কথার উপর থাকব, কেউ আমরা আলাদা হব না। নাউজুবিল্লাহ বলেন, যে নাউজুবিল্লাহ বলেন, আল্লাহু আকবার। কিন্তু 50 জনকে, 50 লাখকে, পুরা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যেত, তাহলে কি আল্লাহর নবীর কোনো ক্ষতি করতে পারত? আল্লাহ যদি না চাইতেন, আর আল্লাহ চাইবেন না, এটাই স্বাভাবিক, আয়াত তো এটাই বলে, আল্লাহ যাকে ইজ্জত দিতে চান বেইজ্জত করার মালিক কেউ না, আল্লাহ যাকে অসম্মানী করতে চান ইজ্জত দেওয়ার মালিক কেউ না। হ্যাঁ, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করেই ছাড়েন, অসম্মান দিয়েই ছাড়েন, আবার কাউকে যদি সম্মান দেওয়ার ইচ্ছা করেন, কখনো কখনো অসম্মানের পরে সম্মানই আসে।
তো তারা গঠন করে প্রায় 12,000 সৈন্য নিয়ে সামনে অগ্রসর হলো। এর মধ্যে তাদের 1,000 উঠ ছিল, 300 ঘোড়া ছিল, তারা সামনে অগ্রসর হয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহর নবীর উপর আক্রমণ করবে। ওদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবীরা আছেন নবীর, সাহাবীদের সংখ্যা মাত্র 3,000। কতজন? 3,000 সাহাবি। আবার এদের তো পর্যাপ্ত পরিমাণ ঘোড়া আছে, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ অস্ত্র আছে, পর্যাপ্ত পরিমাণ শক্তি আছে, কোনো কিচ্ছু নাই, বরং একটা শক্তি আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তো মুসলমানরা এটাই বলি, আমাদের তো কোনো অস্ত্র নাই, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র আছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র দিয়া একদিন না একদিন ইনশাআল্লাহ এই পুরা দুনিয়া মুসলমানদের হাতে বিজয় লাভ করবে। কিয়ামতের আগে মুসলমানরা মার খেতে 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 এমন একটা পর্যায়ে হবে, 3 ভাগ মুসলমান, 3 ভাগের মধ্যে 2 ভাগ শেষ হয়ে যাবে, 1 ভাগের থেকে কিছু অংশ বেঁচে থাকবে, এদের হাতেই ইসলামটা বিজয় লাভ করবে, এদের হাতেই বিজয়টা লাভ হবে। আর শেষ যে যুদ্ধটা হবে, সেই যুদ্ধটা হবে হলো হিন্দুস্তানের সাথে যুদ্ধ। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছেন। তবে আমাদের চেষ্টা যেটা, আমাদের চেষ্টা করেই যেতে হবে, বাকি সব কিছু করার মালিককে আল্লাহ। আমরা তো আমাদের চেষ্টা চালিয়ে যাব। তো সাহাবি হলো কয়জন? 3,000। কাফেররা কতজন? 12,000। তাদের সৈন্য 12,000, অস্ত্র আছে, ঘোড়া আছে, আরো বিভিন্ন সামানা টাকা পয়সা সবই তো আছে। যেহেতু মুসলমানরা তাদের বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে চলে আসছে, এখন তাদের কি থাকতে পারে? যেমন রোহিঙ্গা, আমাদের রোহিঙ্গা মুসলমান যারা আছে মায়ানমার থেকে যারা চলে আসছে, তারা তো কোটি কোটি টাকা নিয়ে আসছে, তাই না? বাড়ি ঘর সব রেখে চলে আসতে হয়েছে, যার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য আমরা একজন আরেকজনকে রোহিঙ্গা বলে গালি দিই। কথা বলেন না কেন? তাহলে এর দ্বারা মুসলমানদেরকে অপমানিত করা হচ্ছে। তারা তো অসম্মানিত না, বরং তারা মজলুম। মজলুমের দোয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়, মজলুমের দোয়া আল্লাহর কাছে অতি দ্রুত কবুল হয়ে যায়। এই জন্য কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য কাউকে এইভাবে গালি দেওয়া শরীয়ত সম্মত না, সম্পূর্ণরূপে গুনাহের কাজ। কথা কি বুঝে আসছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর কি করা যায়? এরা তো আসতেছে, আমাদের তো তাদের সাথে মোকাবেলা করতে হবে। কিভাবে মোকাবেলা করব? একের পর এক হিজরতের পরে একের পর এক যুদ্ধ। হিজরতের পর আসার পরে প্রথম বদর যুদ্ধ, পরে উহুদ যুদ্ধ, পরে খন্দকের যুদ্ধ, এরপরে হলো হুদাইবিয়ার সন্ধি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন মক্কার বিজয়। তো একের পর এক তো আসতেছে। তো আল্লাহর নবী পরামর্শের মাধ্যমে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করছে। সালমান ফার্সি বলতেছেন যে আমরা আমাদের সময় শত্রুরা যখন আমাদের উপর আক্রমণ করতে আসতো, তখন আমরা পরীক্ষা খনন করতাম, গর্ত খনন করতাম বাড়ির চতুর্দিকে, যাতে করে শত্রু আমাদের বাড়িতে এসে আক্রমণ করতে না পারে। আমরা এইভাবে পদক্ষেপ গ্রহণ করতাম, সেই পদক্ষেপটা গ্রহণ করা যায়। আল্লাহ নবী সালমান ফার্সির কথা শুনে সকলকে আদেশ দিলেন যে তোমরা 3,000 সাহাবী, সকলে তোমরা লেগে যাও, তোমরা গর্ত খনন করতে থাকো। আল্লাহ নবী সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে মদিনার কাছাকাছি জায়গায় যে তোমরা এই জায়গার মধ্যে গর্ত খনন করবা, কতটুক জায়গা গর্ত খনন করবে আল্লাহ নবী সেটাও দেখাই দিয়েছেন, এবং এক একজনকে ভাগ করে দিয়েছেন, তুমি এতটুক করবা, তুমি এতটুক গর্ত খনন করবা, তুমি এতটুক গর্ত খনন করবা, সকলে যার যার কাজে লিপ্ত। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় শক্তিমান ছিলেন, যার কারণে উনি একা 10 জনের কাজ করতে পারতেন। সুবহানাল্লাহ, একা 10 জনের কাজ করতে পারতেন। কেমন 10 জনের কাজ?
পাহাড়ি এলাকা, পাহাড় কেটে ইনি একদিনে দশ হাত গভীর নিতে পারতেন, আর দশ হাত প্রস্থের মধ্যে উনি দশ হাত গভীর এবং দশ হাত লম্বা এরকম গর্ত খনন করতে পারতেন একদিনে একজন। আমরা যদি মাটি করি তাহলে আমাদের অর্ধেক দিন চলে যাবে, যদি একজন করে দশ হাত নিচে যান আপনি দশ হাত প্রস্থে আনেন টানেন একজনে আধা দিনে পারবে মনে হয়। আর এটা হলো পাহাড়ি এলাকা, পাহাড় কেটে নিচে গর্ত খনন করতে হয়। তো আল্লাহর নবী ভাগ করে দিয়েছেন তারা তাদের কাজ করতেছে, গর্ত খনন করতে করতে এক পর্যায়ে কিছু দূর যাওয়ার পরে বড় একটা পাথর, যে পাথরটা কাটার মতো ক্ষমতা কারণে কি করবে, পাথরটা কাটবে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানায় আছেন, সালমান ফার্সি গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দায়িত্ব দিয়েছেন, আপনি যেই জায়গায় দাগ দিয়ে দিয়েছেন সীমানা একে দিয়েছেন, ওই জায়গায় আমরা গর্ত খনন করতে গিয়ে দেখি বড় একটা পাথর, এটা তো কাটা কোনোভাবেই সম্ভব না, যদি এই সীমানা অতিক্রম করে অন্য সীমানা দিয়ে কাটি তাহলে এই পাথরটা আমাদের মধ্যে পড়বে না, সমস্যা নাই, এখন আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি ছাড়া তো কোনো কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন কোন পাথর, কোন পাথর আমাকে নিয়ে চলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন, কোদাল চিনিনি কোদাল, হ্যাঁ কোদাল চিনেন না, যেটা দিয়ে গাছ কাটে, গাছ কাটে কি মাটি কাটে, মাটি কাটে, হ্যাঁ আর যেটা দিয়া গাছ কাটে মাঝখান দিয়ে কি কথা বুঝে আসছে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়াল নিলেন, নিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে পুরা পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। তিন হাজার সাহাবি যেই জায়গায় অপারক, সেই জায়গায় নবীর বরকতি হাতে শুধু আঘাত করছেন সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, প্রথম আঘাতে বিজলি চমকাইছে, বিজলি চমকানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবর বলে ধ্বনি দিছেন, সকল সাহাবী আল্লাহু আকবর বলছে, আমরাও বলি আল্লাহু আকবর। দ্বিতীয়বার আল্লাহর নবী আবার আঘাত করছেন, আঘাত করার পরে আবারও কেমন জানি বিজলি চমকালো, আল্লাহর নবী মুস্কি হাসলেন, আল্লাহু আকবর বললেন, সালমান ফার্সি আল্লাহু আকবর বলেন, সকল সাহাবীরা নবীর কথা শুনে আল্লাহু আকবর বলে। আবার তৃতীয় পর্যায়ে আল্লাহর নবী আল্লাহু আকবর বলেন, এই যে তিনবার আল্লাহর নবী আল্লাহু আকবর বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এক একটা পাথরের মধ্যে আঘাত করেন আর আপনি মুস্কি হাসেন, সাথে সাথে আপনি আল্লাহু আকবর বলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, যখনই আমি পাথরের মধ্যে আঘাত করেছি, পাথরের মধ্যে আঘাত করার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা দুনিয়াটা আমি দেখলাম আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয় দান করে দিয়েছেন। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা আনন্দিত, প্রত্যেক জায়গায় কিছু মুনাফিক থাকে, মুনাফিকরা বলতে লাগলো, এই সাহাবি শুনো, তোমাদের নবী তোমাদেরকে বলতেছে তোমরা নাকি পুরা বিশ্ব বিজয় লাভ করবে, অথচ তোমরা দিনের টাকা কামাই করে দিনে খেয়ে থাকতে পারো না, তোমরা মানুষের বাড়িতে কামলা থাকো, মাটি কাটো, দিনে তোমরা মাত্র গোনা কয়েক টাকা কয়েকটা রিয়াল তোমরা পাও, দেরহাম পাও, এই টাকা দিয়ে তোমরা নিজেরাই চলতে পারো না, তোমরা বুঝি বিশ্ব বিজয় করবা, তোমরা বুঝি বিশ্ব বিজয় করবা? সাহাবীরা বলতেছে আল্লাহর নবী এই পর্যন্ত যা বলছে কোনো কিছু আমরা কখনো মিথ্যা পাই না, যা বলছেন সত্যই বলছেন, সুবহানাল্লাহ, আল্লাহর নবী সত্য বলছেন, মুনাফিকরা সাহাবীদেরকে একের পর এক ধোঁকা দিতেছে, কিন্তু তারা কোনো ধোঁকায় কর্ণপাত না করে তারা কষ্ট করে পাথর খনন করতেছে, তারা গর্ত খনন করতেছে কাফেররা যাতে আক্রমণ করতে না পারে, গর্ত খনন করতে করতে সাহাবীদের সাথে
আল্লাহ নবী পর্যন্ত প্রায় তিনটা দিন অতিবাহিত হয়ে গেছে, নবীর মুখে কোনো খাবার নাই, সাহাবীরাও কোনো খাবার পায় নাই। আল্লাহর নবীর কাছে যায়, পেটের মধ্যে পাথর বেঁধে তারা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে তোমরা পেটের মধ্যে পাথর বেঁধে আমি নবীর কাছে আসছো, দেখো তোমাদের পেটের মধ্যে দুইটা পাথর, আমি নবীর পেটের মধ্যে দুইটা না বরং তোমাদের ডবল পাথর আমি নবীর পেটের মধ্যে বাঁধা। আমি নবী যদি চাই আল্লাহ রাব্বুল আলামিন খাবারের অভাব রাখবেন না, কিন্তু আমি নবী তো দুনিয়া চাই না, বরং আমি নবী আখেরাত চাই। এই জন্য দুনিয়াতে কষ্ট করতে চাই, কারণ দুনিয়ার জিন্দিগিটা হলো কষ্টের জিন্দিগি আর আখেরাতের জিন্দিগিটা হলো আনন্দের জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিতে আমরা কামাই করব, হাসরের জিন্দিগি পরকালের জিন্দিগিতে আমরা আমাদের কামাই অনুযায়ী ওগুলো আমরা খাবো, ওগুলো আমরা উপভোগ করব। আল্লাহর নবী বললেন তোমরা কষ্ট করে যাও, কারণ হলো ইন্না মাআল উসরি ইউসরা, দুনিয়ার মধ্যে যতগুলা কষ্ট আসবে সব কষ্টের পিছনে আল্লাহ রাব্বুল আলামিন সফলতাও রেখে দিয়েছে। কষ্ট আছে তো সফলতা আছে, সফলতা নাই কষ্ট নাই সফলতা নাই। এই জন্য যারা কষ্ট পাচ্ছে, যাদের জীবনে কষ্ট আসছে তারা সফলতার মূল্য দিতে বুঝছে, তারা সফলতাকে মূল্য দিতে জানে। আর যাদের জীবনে কষ্ট আসে নাই তারা সফলতার মর্ম বুঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত, অন্যান্য সাহাবীরাও ক্ষুধার্ত। ওই মুহূর্তে আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আল্লাহর নবী সাহাবীদের সাথে গর্ত খনন করতেছে, হাদিসের মধ্যে আসছে গর্তের যে মাটি আছে এই মাটিগুলা বালিগুলা আল্লাহর নবীর শরীর মুবারক পেটের মধ্যে লেগে আছে, এমনকি পাহাড়ি এলাকার মধ্যে মানুষের চুল থাকে এই চুলগুলা পর্যন্ত আল্লাহর নবীর পেটের সাথে লেগে আছে। আল্লাহর নবীর এই অবস্থা দেখে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই, দৌড় দিয়ে ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, ঘরে কিছু আছে নাকি বলো, বরং নবী যে নবী আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সব কিছু দেন, আল্লাহর কাছে না চাইয়া যে নবী কষ্ট করতেছেন সেই নবীর মেহমানদারি করার জন্য কিছু আছে নাকি, থাকলে বলো স্ত্রী। স্ত্রী বলে আমার ঘরে সাড়ে চার সের অর্থাৎ সাড়ে চার কেজি আমার ঘরের মধ্যে ময়দাস, এই ময়দাগুলো দিয়ে মেহমানদারি করতে পারো, সাড়ে চার কেজি ময়দা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাড়ে চার কেজি ময়দা আমি পানির মধ্যে পিষলাম, আমি পানির মধ্যে দিয়ে আমি এটা খামিরা বানালাম, খামিরা বানানোর পরে সাথে একটা বকরি জবে করে আমি স্ত্রীকে বললাম এটাকে বসাই দাও, আমি আল্লাহর নবীর কাছে দাওয়াত পৌঁছাই দেই। স্ত্রী বলতেছে, শোনো স্বামী তুমি গিয়ে আল্লাহর নবীকে গোপনে গোপনে দাওয়াত দিবা, না হয় আমাদের খাবার তো অল্প বেশি মানুষ আসলে তো আমরা মেহমানদারি করাতে পারবো না, কারণ সকল মানুষ তো ক্ষুধার্ত, এখন আমরা কাকে খাওয়াবো আর কাকে বঞ্চিত করব, শুধু আল্লাহর নবীকে খাওয়াই, এর দ্বারাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কানে কানে গিয়ে যখন বললেন, আল্লাহর নবী বললেন, এই জাবের তোমার স্ত্রী কি বলেছে, বলেছে এভাবে বলার জন্য। আল্লাহর নবী বললেন, জাবের রে আমি নবী একা পেট ভরে খাবো আর আমার সামনে আমার উম্মতগুলো ক্ষুধার্ত থাকবে, এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারবো না, আমি নবী সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীকে তুমি গিয়া বলো সে যে খামিরা বানাইছে সেই খামিরাটা আটা বানানো বন্ধ রাখে,
আর বকরির গোশত যেই ড্যাগের মধ্যে যে পাতিলার মধ্যে রাখা হয়েছে, এই পাতিলার মধ্যে যাতে এখনো আগুন না জ্বালায়। আল্লাহর নবী সাহাবীদেরকে সকলকে দাওয়াত দিলেন, সকলকে দাওয়াত দিয়ে আল্লাহর নবী বললেন চলো তোমাদের ভাই তোমাদের মেহমানদারির ব্যবস্থা করছে চলো। ওদিকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে গিয়া বলতেছে, স্ত্রী আমার শোনো, আল্লাহর নবীকে একা দাওয়াত দিয়েছি, আল্লাহর নবী তো একা আসেন নাই, সকলকে নিয়ে আসতেছেন। আল্লাহর নবী এই কথা শুনে জাবির ইবনে আব্দুল্লাহর স্ত্রী বলতেছে, শোনো স্বামী, তুমি কি আল্লাহর নবীকে বলো নাই আমাদের খাবারের পরিমাণ বেশি না অল্প খাবার আমাদের, এটা কি বলো নাই? স্ত্রীর প্রতি উত্তরে বলতেছে, হ্যাঁ আমরা বলেছি, বলেছি আল্লাহর নবীকে খাবার অল্প। আল্লাহর নবী শুনে তারপরেও দাওয়াত দিচ্ছে। স্ত্রী বলতেছে, শোনো স্বামী, আল্লাহর নবী শোনার পরেও যদি দাওয়াত দিয়ে থাকে তাহলে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখনো লজ্জিত করবেন না। এমনটা হবে না আমাদের ঘরে মেহমান আসবে না খেয়ে চলে যাবে, এমনটা হবে না। আল্লাহর নবী জেনে বুঝে দাওয়াত দিচ্ছেন, আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন। সকল সাহাবীদেরকে নিয়ে জাবির ইবনে আব্দুল্লাহর ঘরে গিয়ে আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা ভিড় করবা না, বরং তোমরা লাইন ধরে একের পর এক যাইবা, খানা খেয়ে বের হয়ে যাবা, পেট ভরে খানা খাইবা, পেট ভরে খানা খেয়ে তোমরা বের হয়ে যাবা। আল্লাহর নবী জাবেরের ঘরে গিয়ে বলতেছে, জাবের আটার খামিরাটা দাও, আটার খামিরাটা। আল্লাহর নবীর দরবারে যখন দেয়া হলো আল্লাহর নবীর সামনে, আল্লাহর নবী মুখ থেকে একটু লালা বের করে আটার মধ্যে এভাবে লেপে দিলেন। এরপরে বললেন, যাও আটার খামিরা থেকে তোমার স্ত্রীকে বলো রুটি বানাতে। রুটি কয়টা হয়েছে, কয়টা হয়েছে গণার কোনো প্রয়োজন নেই, ময়দা কেমন আছে এইটাও দেখার দরকার নেই, বরং তোমার স্ত্রীকে চোখ বন্ধ করে শুধু একদিকে ধ্যান করে আল্লাহ আল্লাহর জিকির করে রুটি বানাতে বলো। আর যেই পাত্রের মধ্যে, যেই পাতিলার মধ্যে বকরির গোশতটা আছে পাতিলাটা নিয়ে আস। পাতিলাটা যখন নিয়ে আসা হলো আল্লাহর নবী কিছু থুতু মুবারক এটার মধ্যে দিলে, থুতু মুবারক দিয়ে আল্লাহর নবী বরকতের দোয়া করে দিয়ে বলতেছেন, জাবের এই পাতিলাটা নিয়ে তোমরা চুলার মধ্যে দিয়ে দাও, চুলার মধ্যে দিয়ে এটাকে যে ঢাকনাটা আছে ঢাকনাটা খুলবা না। এই জন্য দেখবেন তাবলিগের সাথী ভাইরা যখন খাবার দেয় তখন তারা ঢাকনাটা খোলে না, বরং ঢাকনাটা বন্ধ করে করে খাবার দেয়, ঠিক না বেটি? এটার মধ্যে বরকত আছে, ঢাকনা খুলবা না, তরকারি দিতে থাকবা। আল্লাহর নবী এক একজন সাহাবীদেরকে আনতেছেন, রুটি দিতেছেন, গোশত দিতেছেন, তিন চার দিন ধরে খাবার খায় না, এমন ক্ষুধার্ত নিয়ে, এমন ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন খাইতে বসছে নিশ্চিত স্বাভাবিকভাবে পরিমাণ থেকে একটু বেশি খাবে সবাই, কারণ পরবর্তী খাবারের ব্যবস্থা নাই, পূর্বে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, যেহেতু সামনে যুদ্ধ প্রত্যেকে যার যার চাহিদা মোতাবেক খাবে যাতে যুদ্ধের ময়দানে পরিপূর্ণভাবে কাজ করতে পারে। আল্লাহর নবী এক এক করে সবাইকে খাওয়াইতেছেন, 1000 মানুষ প্রায় 1000 সাহাবি জাবেরের ঘর থেকে খেয়ে চলে গেছে। এরপরে আল্লাহর নবী খাইলেন, খাওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমার স্ত্রীকে বলে খাওয়ার জন্য। স্ত্রী খাইল, জাবেরকে বলা হলো, জাবের তুমিও খাও, জাবেরও খাইল। খাওয়ার পরে জাবেরের স্ত্রীকে আল্লাহর নবী বলতেছেন, জাবেরের স্ত্রী শোনো, আটার খামিরার দিকে তাকাও, দেখো কতটুকু খামিরা আছে। জাবেরের স্ত্রী বলে, আমি আটার খামিরার দিকে তাকায় দেখি আটার খামিরা আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আটার খামিরাটা আছে, কিন্তু মাত্র খামিরা থেকে ময়দা কমে নাই। জাবেরকে বলতেছে, জাবের ওই যে পাতিলার মধ্যে বকরির যে গোশত রাখছিল যে পাতিলাটা তুমি চুলার মধ্যে দিয়েছিলা, সেই পাতিলার মধ্যে একটু তাকাও, ঢাকনাটা সরাও, ঢাকনাটা সরাইয়া দেখো পাতিলার মধ্যে গোশত কি পরিমাণ আছে। জাবের বলতেছে, আল্লাহর নবী বলার পরে আমি ঢাকনাটা উঠে দেখলাম, গোশত বসানোর সময় যেই পরিমাণ গোশত দেখেছি ঢাকনাটা উঠে দেখি এতে দ্বিগুণ বেশি গোশত এই পাতিলার মধ্যে আছে।
নবী বললেন এখন তোমরা পেট ভরে খাও, এখন পেট ভরে খাও। আল্লাহ নবীর লালার বরকতে, আল্লাহর নবীর থুতুর বরকতে যেই বকরি আমরা যদি 1000 কি 2-400 মানুষ খাওয়ানোর ইচ্ছা করলে গরু একটা কিনি নাকি? ছোট্ট একটা বকরি ধরেন, ছোট্ট একটা খাসি কতজন খেতে পারবে? বেশি থেকে বেশি যদি রুটি দেওয়া খাওয়া হয় 100 মানুষ খেতে পারবে মনে হয়? পারবে। তাহলে পেট ভরে যদি খায় 100 মানুষ খেতে পারবে না। সেই জায়গায় একটা বকরি দিয়ে 1000 মানুষ রুটিও খাইলো, গোস্তও খাইলো। খাওয়ার পরে দেখলো পাতিলার মধ্যে যেই পরিমাণ গোস্ত আছে, দেওয়ার সময় কম দিছে, দেখার সময় দেখে দ্বিগুণ গোস্ত আছে। কার বরকত? আল্লাহ।